হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আজকে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমরা তৈরি করব একেবারে বিয়েবাড়ির স্টাইলে টমেটোমের চাটনি। তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি সমস্ত রকমের যা যা লাগবে চাটনি করতে। তো চলো, তোমরা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো শুরু করে দিই আজকে রান্নাটা। প্রথমে আমি কেটে নেব সমস্ত সবজিগুলো, মানে সমস্ত টমেটো আর কি কি লাগবে, যা যা লাগবে সমস্ত কিছু আগে কেটে নেব আমি। টমেটোগুলো আমি ভালো করে ধুয়ে নেব। এবার টমেটোগুলো কেটে নেব, ছোট ছোট টুকরো করে কেটে নেব। টমেটোগুলো এরকম কুচো কুচো করে কেটে নেব। তো আজকে আমি রান্না করছি, তোমাদের দাদা হয় ছবি তুলছে। কেমন হচ্ছে ছবি তোলা বলবে? আসলে ছবি ভালো তোলে, খুব সুন্দর। না, আমরা কিন্তু আর চাটনি বা আচার এসব জিনিস খেতে খুব ভালোবাসি, আর এই টমেটোমের চাটনিটা কিন্তু বিয়েবাড়িতে খুব সুন্দর তৈরি করে, তাই না? আর খেতেও খুব টেস্টি লাগে। আর আজকে সেই রকম করেই তৈরি করব টমেটোমের চাটনিটা। দানাগুলো ফেলা হবে না? না, দানাগুলো ফেলতে লাগবে না। তোমাকে একাই ভালো লাগছে? তাহলে কতগুলো টমেটো আছে মনে হচ্ছে তোমার? 700। তো টমেটো আমার চাটনি বানাতে গেলে খেজুর তো দিতেই হবে। খেজুর নিয়ে নিয়েছি, খেজুরগুলো ধুয়ে নেব আগে। খেজুরের মধ্যে প্রচুর নোংরা থাকে, ধুয়ে কাটতে হবে। আর এখানে আমি কিছুটা আদা গ্রেট করে নিয়েছি। খেজুরগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব, এরকম সরু সরু করে কেটে নেব এরকম করে। আজকে চাটনির সাথে যদি একটু পাঁপড় হতো তাহলে কিন্তু একেবারে জমে যেত। ব্যাট পাঁপড় হলে খুব ভালো লাগতো বলেছিলাম আনতে, কিন্তু আমি তেলটা সিসিটা আনতেই ভুলে গেছি। আর নিয়ে নিয়েছি আমসত্ত্ব। তো আমসত্ত্ব চাটনিতে কিন্তু ভীষণ ভালো লাগে, সবাই কিন্তু বিয়েবাড়িতে বলবে আমাকে এক পিস আমসত্ত্ব দাও। তো আমার চাটনিতে আমসত্ত্বই পড়লো না, তাই তো বলে তো একদম। আর পাতি লেবু আছে সঙ্গে, লেবুতে দিলে চাটনির স্বাদটাই বদলে যায়। এবার উনুনটা ধরিয়ে নেবো, আর এখানে খুব হাওয়া দেয়। উনুন ধরাতে গেলেই, উনুন ধরাতে গেলেই হাওয়াটা দেবে। কড়াই বসিয়ে দিলাম, জ্বালানো হয়ে গেল। এবার দিয়ে দেবো সর্ষের তেল। কড়াই একদম গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিলাম 2 চামচের মতো। ফোড়নে নিয়ে নিয়েছি 2টো শুকনো লঙ্কা, ফাটিয়ে নিয়ে দিয়ে দেবো। দিয়ে দেবো 1টু 5 ফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। 5 ফোড়নটা যাতে সুন্দর একটা গন্ধ ছাড়ে, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভাজা। ফোড়নটা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। শুকনো লঙ্কা আর 5 ফোড়নটা যে ভাজা হওয়ার গন্ধটা খুব সুন্দর বেরিয়েছে। এবার আমি কুচো করে রাখা টমেটোগুলো সব দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নেবো। দিয়ে দেবো নুন। নুন দিলে কি হবে, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। প্রচুর হাওয়া দিচ্ছে আজকে গো। দেখো বন্ধুরা, আমাদের এই মাঠেতে কত সুন্দর প্রকৃতি, তার মাঝে রান্না হচ্ছে আমাদের টমেটো চাটনি। মাঠ থেকে টমেটোটা তুললে বেশি ভালো লাগতো, তাই না? হ্যাঁ, আমরা তো আর যেতে পারিনি সময় করে, নিশ্চয়ই মাঠেতে কেউ চাষ করেছে। একদিন সেরকম হলে ব্যবস্থা করে নিয়ে করব। আর আমাদের নিজেদের জমি থাকলে তো কোনো ব্যাপারই না। নুনটা দিয়ে আর টমেটোটা ভালো করে
নুন দিয়ে টমেটোটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার এটাকে ঢাকা দিতে হবে। একটু ঢাকা দিয়ে দিলাম, টমেটোটা ভালো করে গলে যাবে। তাহলে কি গো, কত দূর? এই তো টমেটো সিদ্ধ হয়ে গেল, এবার ঢাকনাটা খুলবো। টমেটো তো এদিকে গলে গেছে, এবার আমি দিয়ে দেবো অল্প করে একটু হলুদের গুঁড়ো, এতটুকু দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো চিনি, তো চিনিটা একটু বেশি করে দিতে হবে, কারণ মিষ্টি মিষ্টি একটু বেশি মিষ্টি হয়, মিষ্টিটা দিলে একদম জেলি জেলি হয়ে যায়, খেতে ভালো লাগে। তো 500 গ্রাম যদি টমেটো থাকে তাহলে 400 গ্রামের মতো চিনি দিতে হবে। এবার তোমরা যদি কম মিষ্টি খাও কমও দিতে পারো, কম বেশি করে নিতে পারো। তো চিনিটাকে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেবো। একটু লেবুর রস দিয়ে দেব, একটু গ্রেট করে রাখা আদা দিয়ে দেব। তো এবার আমি সব কিছু দিয়ে দেব, আমসত্ত্ব, খেজুর, কাজুগুলো দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দেব। সব দেওয়া হয়ে গেল, এবার একটুখানি এটাকে ফুটিয়ে নিতে হবে সব কিছু দেওয়ার পর। তো আমাদের টমেটোর চাটনি একেবারে রেডি হয়ে গেছে। কি গো চাটনি খাবে তো এসো, এই চাটনি খাওয়ার লোকও চলে এসছে। বন্ধুরা আমরা আজকে চাটনি খাবো, পাঁপড় ভাজাটাই শুধু মিসিং গো। তো গরম গরম চাটনি এই যে তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, আমসত্ত্ব আর খেজুরের আর টমেটম দিয়ে চাটনি আমাদের কত সুন্দর হয়েছে। চাটনিটা দেখো দারুণ লাগবে। আমসত্ত্ব আমাদের চাটনি তো তৈরি হয়ে গেল বিয়ে বাড়ির মতো। তো তোমরাও বাড়িতে রান্নার শেষ পাতে তৈরি করে নাও টমেটমের চাটনি বিয়ে বাড়ির স্টাইলে। আর কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে অবশ্যই জানাও। আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। আজকে আমাদের এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। টাটা টাটা, ভালো থাকবে সবাই।